নবম পে স্কেল দেওয়ার বিষয়টি আরো সুগম হলো সরকারের পক্ষ থেকে, আর এটা সম্ভব হয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের বিভিন্ন আন্দোলনের ফলে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবার্তা.com নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, বেতন বৈষম্য নিরসন এবং নবম পে স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত 5% বিশেষ ভাতার আদেশ পূর্ণ বিবেচনা, নবম পে স্কেল এবং রেশনিং পদ্ধতি চালু সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি আদায় মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলী জানান, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের ব্যানারে 2019 সাল থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ওয়ারেস আলী বলেন, সর্বশেষ 2023 সালের 26 মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধি বিষয়ে জানান এবং তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বর্তমানে মন্ত্রীর সঙ্গে বেতন বৃদ্ধি এবং ভাতাদির অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়, কিন্তু আমাদের বেতন ভাতাদি বৃদ্ধির সকল আশাকে নিরাশায় পরিণত করেছে সরকার 5% বিশেষ সুবিধা প্রদান করে। বৈষম্য দূর করার দাবি জানিয়ে এই মুখ্য সমন্বয়ক বলেন, সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্রে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ। সরকারের দেয়া 5% বিশেষ সুবিধা বর্তমানে বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 5% বিশেষ সুবিধার 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন, 11 থেকে 20তম গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন 20,000 টাকার নিচে, তাদের আগামী 4 থেকে 5 বছরেও বিশেষ সুবিধা সর্বনিম্ন 1,000 টাকা ঊর্ধ্বে উঠবে না। অথচ 1 থেকে 9 গ্রেডের কর্মচারীদের এই সুবিধা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। আমরা এই ধরনের বিশেষ সুবিধা চাইনি, আমরা চেয়েছি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি, যাতে কর্মচারীরা পরবর্তীতে এই সুবিধা পেতে পারে। ওয়ারেস আলী আরও বলেন, যেখানে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ভাইদের বেতন 2023 সালে 8,000 থেকে 12,000 করা হয়েছে, সেখানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা। এটি অত্যন্ত অমানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সরকারের দেয়া 5% বিশেষ সুবিধাপূর্ণ বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন এবং সকল প্রকার ভাতা যুগোপযোগী করার দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। আগামী 9 মের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে 10 মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং 12 মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপির প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী 21 মে রাজধানী আগারগাঁও, 29 মে মহাখালী এবং 5 জুন সেগুনবাগিচায় আঞ্চলিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোতা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা সামনের দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। শুধু তাই নয়, অন্য একটি পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে নবম পে স্কেল নিয়ে কাজ চলছে, বলছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই সংক্রান্ত একটি প্রতিবেদন অন্যদৃষ্টি নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নবম পে স্কেল নিয়ে কাজ চলছে এবং এটি মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিবেদনে বলা হচ্ছে, নবম জাতীয় পে স্কেল ঘোষণা, 50% মহার্ঘ ভাতা, টাইম স্কেল সিলেকশন গ্রেড বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের দাবি দাওয়া পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার প্রতিমন্ত্রী সরকারি বাসভবনে একান্ত সাক্ষাৎকারে সোনালী নিউজের প্রতিনিধিকে তিনি একথা বলেন। তিনি বলেন, নতুন পে স্কেল সহ কর্মচারীদের দাবি দাবার বিষয়ে সরকার অবগত এবং এটি বিবেচনাধীন রয়েছে।
তাদের দাবি দাবার বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এবং এখনও তা ফাইনাল করা হয়নি। নবম পে স্কেল ঘোষণা করা হতে পারে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আশা করা যায়, সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। আমাদের তো 5 বছর পরপর পে স্কেল ঘোষণা করার কথা, কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে। সব কিছু মিলিয়ে নীতিগত সিদ্ধান্ত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মচারীদের দাবি দাবার বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের কাছে আছে, আমরা এটি নিয়ে কাজ করছি। কবে কি করা যায় চূড়ান্তভাবে তা জানাবো। দাবি দাবা আদায়ে কর্মচারীদের আন্দোলন কর্মসূচি বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু শুধু দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে কারোরই লাভ হবে না। শেখ হাসিনা সরকার কর্মচারীদের জন্য যা করছে অন্য কেউ কোনোদিন করেনি, করতেও পারবে না। এখন দেশের কোনো মানুষ ভালো নেই এমনটা বলতে পারবেন না, সকলে ভালো আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের কারণে চতুর্মুখী উন্নয়ন এগিয়ে যাচ্ছে দেশ। প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এবং সরকারি চাকরিজীবী সহ সকল শ্রেণীর মানুষের মাথায় রেখে পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। আপনারা জানেন, 2 বছর করোনার কারণে সবকিছু একরকম স্থবির হয়েছিল। বিশ্বের অনেক উন্নত দেশও বিপর্যয় অবস্থায় পড়ে আছে এবং বঙ্গবন্ধু কন্যা দৃঢ় মনোবল এবং সুদূর প্রসারী চিন্তাভাবনার কারণে বাংলাদেশের উন্নয়নের যাত্রা থেমে থাকেনি। তাই কোনো স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। বঙ্গবন্ধু কন্যা কাউকে নিরাশ করবেন না। উল্লেখ্য, নবম পি স্কেল সহ 7 দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। ঘোষণা অনুযায়ী আগামীতে তারা মহাসমাবেশের কথা উল্লেখ করেছেন। এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর 7 দফা দাবি সমূহ। পি কমিশন গঠন পূর্বক নবম পি স্কেল বাস্তবায়ন করতে হবে। পি স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তর এবং পদবী সহ এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীত করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি এবং 5 বছর পরপর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের উদ্যোগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পূর্ণ নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে, যেহেতু জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবম পে স্কেল নিয়ে কাজ করছে বলে তিনি জানিয়েছেন, সেক্ষেত্রে নবম পে স্কেল এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।